বাংলার জমিনে কেউ সুন্নিয়তের প্রতি আঙ্গুল তোলো এই সুন্নিয়ত নতুন কিছু নয় এই মিলাদুন নবী আজকের কোন আবিষ্কার নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নব্য কারু বানানো নয় আল্লাহ যা দিয়েছেন নবী যা প্রচার করেছেন এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে কোরআন সুন্নার বাহিরে কথা বলার কোন দরকার আছে কারণ কোরআন আমাদের পক্ষে বুখারী আমাদের পক্ষে মুসলিম আমাদের পক্ষে সিহাহ সিত্তা আমাদের পক্ষে আজকে যারা নবীকে মরা বলে খোদার কসম কিয়ামত পর্যন্ত সময় দেন নবী মরা প্রমাণ করতে পারবে না আমাকে 5 মিনিট সময় দেন আল্লাহর কসম আমি নবী জিন্দা প্রমাণ করে দিব নবী মাটি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম প্রমাণ করতে বলেন খোদার কসম আমাকে 2 মিনিট সময় দিবেন আমি কোরআন সুন্নার আলোকে আমার নবী নূর এটা আমি প্রমাণ করে দিব যদি বলেন এলম বেড়ে গেছে না আমল বেড়ে গেছে না তো কিসের বড়ায় একটা জিনিসের বড়ায় আমাদের সম্পর্ক কোন দুনিয়াদারের সাথে নয় আমাদের সম্পর্ক দয়াল নবীর কদমের সাথে এলম কিতাব থেকে আসে না এলম মুস্তাফার কদম থেকে আসে কথা ঠিক কি না সেই জন্য আমরা বলতে পারি আমরা মুনাজারা করব আমি ঘরের ভেতরে বলি নাই আমি আমার ভাইকে আগে চিনতাম না যারা দাওয়াত দিয়েছেন আমি ওদেরকে চিনতাম না তো আমি শুধু দাওয়াত দিয়েছেন আমি চলে এসেছি কেন আমার কাছে দুর্বলতা থাকলে আমি রুমের ভেতরে কথা বলতাম এটা আমার বাড়ি নয় এটা আমার এলাকা নয় এখানেও যদি মিলাদুন্নবী বিরোধী থাকে আমি কিতাব আনি নাই এখন এই মুহূর্তে মোকাবেলা করতে প্রস্তুত আছি আল্লাহ আল্লাহ যেন কবুল করে এখানেও কোটের তাকবীর চলে আল্লাহু আকবার এখন আসেন আমি গভীর মনোযোগ আমরা আজকে দুটো বিষয় মাহফিল ইন্তেজামিয়া কমিটি বলেছে মিলাদুন নবীর উপর তাকরির করতে আমার ভাইজান বললেন শানে রিসালাত সে নবীর উপর আর কোন বিষয় থাকতে পারে না সুতরাং আমরা আজকে দয়াল নবীর শান শুনতে চাই তো মিলাদুন নবী ও নবীর শান শানের সারত নবীর শান আমি দুটুকে এক করে দিয়ে আজকের তাকরির বক্তব্য শোনাতে চাই আপনারা থাকবেন না চলে যাবেন থাকবেন তো তাকলে বুঝলাম এখানে আমি আসছি তো আমি তো সবাই তো জানে এই মোল্লার সুরও নাই টানো নাই তালো নাই এটা জানে এরপরেও দেখলাম মানুষের কোন কমতি তাহলে দেশ চেঞ্জ হয়েছে পরিবেশ চেঞ্জ হয়েছে এখন মানুষ ওইগুলো আর পছন্দ করে না এখন মানুষ দলিল চায় ঠিক আমি মনে করলাম চলে যাবে দেখি না দেখি কেউ যায় নাই তার মানে বুঝলাম এটা কুফার জমিনে কোন এজিদি বসে নাই সবগুলো হুসাইনি বসে আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে স্যালুট দিচ্ছি আসেন আমরা ধীরে ধীরে আলোচনায় চলে যাই মিলাদ মানে আগমন আমাদের বইয়ে আমাদের পাসপোর্টে আমাদের জন্ম সনদে বার্থ অফ ডে আছে না বার্থ মানে মিলাদ মিলাদ মানে আগমন তো আমরা বলি মিলাদুন নবী নবীর আগমন তো নবীর আগমনে মুসলমান কান্না করবে না আনন্দ করবে নবীকে পেয়ে আমরা মুসলমান নবীকে পেয়ে আমাদের ধর্ম ইসলাম নবীকে পেয়ে আমরা আজান পেলাম একামত পেলাম মসজিদ পেলাম কোরআন পেলাম আমাদের পরিচয় মুসলমান হলো আল্লাহ বলে বান্দা শোন ওয়া কাযালিকা
জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা দুনিয়াতে তুমি ডাক্তার হতে পারো দুনিয়াতে তুমি ইঞ্জিনিয়ার হতে পারো দুনিয়াতে তুমি লয়ার হতে পারো দুনিয়াতে তুমি লিডার হতে পারো কিন্তু মরার সাথে সাথে কোন পরিচয় চলবে না আমি এখন যদি মারা যাই এই যে এতগুলো লিখছেন এগুলো বলবেন না বলবেন মরহুম হাসান হাসান এখন আর জিন্দা নাই হাসান এখন মরে গেছে তো কবরে আমি ডাক্তার বললে হবে না কবরে আমি ইঞ্জিনিয়ার বললে হবে না কবরে আমি লয়ার বললে হবে না কবরে আমি লিডার বললে হবে না আল্লাহ বলে ও বান্দা দুনিয়াতে কেউ বক্তা হতে পারে দুনিয়াতে কেউ লিডার হতে পারে দুনিয়াতে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে দুনিয়াতে কেউ লয়ার হতে পারে দুনিয়াতে কেউ ডাক্তার হতে পারে কিন্তু মারা যাওয়ার সাথে সাথে একটা পরিচয় আর কাজে আসবে না কবরে একটা পরিচয় লাগবে হাসরে একটা পরিচয় লাগবে নশরে একটা পরিচয় লাগবে জান্নাতের দরজায় একটা পরিচয় লাগবে মাওলা বলে ওয়া কাসালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা কোন পরিচয় যখন চলবে না একটা পরিচয় দিলাম ওই পরিচয়ের নাম তোরা সবাই আমার মুস্তাফার উম্মত এটার চেয়ে বড় কোন পরিচয় আছে আপনারা প্রেসিডেন্ট বুশকে চিনেন চিনেন মুসলমান না অমুসলিম আমি কাউকে আঘাত দিব না বোঝার জন্য বলছি মুসলিম না অমুসলিম এখনো জিন্দা আছে না নাই হেদায়েতের মালিককে যদি আল্লাহ ঈমান দিয়ে দে আমার কোনো আপত্তি নাই কথা ঠিক কিনা কিন্তু আজকে পর্যন্ত মুসলমান হয় নাই আল্লাহ না করুক কল্পনা করেন আজকে ঈমান না এনে অমুসলিম অবস্থা প্রেসিডেন্ট বুশ মারা গেল কি গেল আবার আজকে একই দিনে প্রেসিডেন্ট নয় প্রধানমন্ত্রী নয় লিডার নয় এমপি নয় কাউন্সিলর নয় মেম্বার নয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় বলেও কেউ পোস্টারে কোনোদিন নামও লিখে নাই একজন নবীর উম্মত রিক্সাওয়ালা মারা গেল দামি কে হবে গভীর মনোযোগ আল্লাহ কাল হাসরে ডাকবে কি ডাকবে না তা আল্লাহ যদি ডাকে বুশ এদিকে আয় তোর পরিচয় দে বুশ বলবে আমি আমেরিকার দুবার নির্বাচিত প্রেসিডেন্ট বুশ বলবে মাওলা আমার আগে পিছনে র‍্যাব পুলিশ আর্মি ছিল বুশ বলবে মাওলা আমার কেফান অস্ত্র ছিল মাওলা এমন ক্ষমতা ছিল আমার ক্ষমতা দিয়ে ইরাক আফগানিস্তান নষ্ট করে দিয়েছি সৌদিকে ব্যবহার করে ইয়েমান সিরিয়া নষ্ট করে দিয়েছি টাকার দিকেও আমি এক নাম্বার ক্ষমতার দিকেও আমি এক নাম্বার পরিচয়ের দিকেও আমি এক নাম্বার আর আল্লাহ বলবে রিক্সাওয়ালা তোর পরিচয় দে রিক্সাওয়ালা বলবে রাষ্ট্রপতি নয় প্রধানমন্ত্রী নয় মন্ত্রী নয় এমপি নয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় লয়ার নয় আল্লাহ বলে তাহলে কি যে কোন পরিচয় ছিল না এক ঠিকানাহীন রিক্সাওয়ালা একটাই পরিচয় আমি তোমার মুস্তফার উম্মত ছিলাম বুশের টাকা আছে ক্ষমতা আছে রাজত্ব আছে পুলিশ আছে আর্মি আছে নবী নাই রিক্সাওয়ালার কিছুই নাই শুধু মুস্তফা আছে আল্লাহ বলে বস তোর সব আছে নবী নাই জাহান্নামে চলে যা রিক্সাওয়ালা তোর কিছুই নাই মুস্তফা আছে তুই কোটি বসের চেয়ে দামি জান্নাতে চলে যা তাহলে কোনটা দামি নবী টাকা দামি কথা ঠিক না এটা কি আমার কথা না সবার কথা এটা নিয়ে তো কোনো সুন্নি ওয়াহাবি নাই কথা ঠিক না তো নবীর যদি মিলাদ না হইতো আপনি উম্মত হইতে পারতেন তাহলে উম্মত হয়েছেন নবীর মিলাদের ওয়াসিলায় কথা ঠিক কিনা তাহলে নবীর মিলাদকে বলে মিলাদুন নবী খুশি হওয়াকে বলে ঈদ তো সুতরাং সুন্নিরা নবী পেয়ে যখন খুশি তখন বলতে লাগলেন ঈদে ঈদে আমরা খুশি না হয়ে খুশি হবে কে কথা ঠিক কিনা আজকে অনেক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নিজের ঘরের মধ্যে লাইটিং করে অপসয়ের ফতোয়া দেয় নাই কিন্তু নবীর মাহফিলে লাইট দেখলে মাথা গরম হয়ে যায়
এরকম আছে না নাই তো ওরা যদি তাকে আমি অনুরোধ করব আপনারা বসেন আপনারা শুনেন আমার কথা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে মানবেন আর না হয় মানার কোনো দরকার নাই তো ওদের একটা যুক্তি আছে তো সুন্নিরা পাগল আমি বললাম কেন এমনিতেই আমরা পাগল কার পাগল মুস্তাফার পাগল কথা ঠিক না তো আমাদেরকে পাগল বললে আমরা কি রাগ করব না এখন শুনি বন্ধু গভীর মনোযোগ আমরা যারা মিলাদুন নবীর পক্ষে ওনারা মিলাদুন নবীর বিপক্ষে ওনারা বলে থাকেন সুন্নিরা পাগল আমরা বললাম কেন সেন রবিউল আউয়ালে নবী আসলো সেই কারণে তারা খুশি হয়ে ঈদে মিলাদুন নবী করে আবার রবিউল আউয়ালে নবী তো ইন্তেকাল করলো তো নবীর আশা আনন্দের নবীকে হারানো এটা ব্যথার সেই জন্য আমরা যারা কওমি আছি ওহাবি আছি জামাতি আছি আমরা মিলাদুন নবী করব না কেন আমরা নবীকে হারিয়ে বড় শোকাহত হয়ে আছি তাদের দৃষ্টিতে নবী মরা তো আমরাও জানিয়ে দিতে চাই সুন্নিরা কোন মরা নবীর উপর ঈমান আনে নাই আমরা জিন্দা নবীর উপর ঈমান আনছি কথা ঠিক কি না এখন সে বলেন নবী মরা মুতামিম বলেন নবী মরা তাদের মোল্লা বলেন নবী মরা আমরা কোন মোল্লার ফতোয়া শুনবো না আল্লাহ যদি বলেন নবী মরা আমরা বলবো মরা আমার নবী যদি বলে মরা আমরা বলবো মরা আল্লাহ আর রাসূল যদি বলে জিন্দা আমরা কোন মোল্লার ফতোয়া আর মানতে পারবো না কথা ঠিক কি না তো আল্লাহর নবী দুনিয়াতে চলে আসলেন আমরা সবাই মক্কা ভালোবাসি কি বাসি না ভালোবাসে না এরকম কেউ আছে আমার ভাই আওয়ামী লীগ করে আবার অন্য কেউ বিএনপি করতেই পারে আবার যার ইচ্ছা সে জাতীয় পার্টি করতেই পারে কারণ স্বাধীন রাষ্ট্র বাংলা আপনার অধিকার আছে যেই কোন দল করতে পারবেন এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমার ভাই আওয়ামী লীগ করে উনি কোনদিন বিএনপির মঞ্চে যাবে যাবেন আবার বিএনপির লিডার কোনদিন আওয়ামী লীগের মঞ্চে আসবে আসবে না কিন্তু আমার ভাইও যদি দাঁড়ায় বিএনপির লিডারও যদি দাঁড়ায় জাতীয় পার্টির লিডার যদি দাঁড়ায় পরিচয় যদি মুসলমান হয় আমি যদি ডাক দিয়ে বলি মক্কায় যাবেন বায়ু বলবে যাবে বিএনপি যিনি করে উনিও বলবে যাবে জাতীয় পার্টি যিনি উনিও বলবে যাবে আমি বলবো রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন মক্কা বললাম সবাই বললেন যাব তখন উত্তর দিবে সব নিয়ে রাজনীতি চলে মক্কা নিয়ে রাজনীতি চলে না কথা ঠিক কিনা আমরা মক্কা বলি না আমরা বলি মক্কাতুল মুকাররমা আমরা বলি মক্কা শরীফ এখন আসেন বন্ধু আপনি মুসলমান আমি মুসলমান সুন্নি হওয়া লাগবে না অসুন্নি হওয়া লাগবে না সবাইকে যদি একসাথে দাঁড় করায়া দিই যদি জিজ্ঞেস করি মক্কা শরীফে যাওয়া সবাই বলবে হ্যাঁ হ্যাঁ যাব আপনিও চান যাইতে আমিও চাই যাইতে আমি প্রশ্ন রাখলাম মক্কাতে কেন যাবেন আপনি বলবেন মক্কা বড় দামি কথা ঠিক কি না আমি যদি জিজ্ঞেস করি মক্কা কেন দামি আপনি বলবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে আপনি বলবেন মসজিদে হারাম এক রাকাত সমান এক লক্ষ রাকাতের সওয়াব আছে আপনি বলবেন হাজারে আসওয়াত আছে আপনি বলবেন জমজম আছে আপনি বলবেন সাফা মারওয়া আছে আপনি বলবেন মিনা মুজদালিফা আছে আপনি বলবেন আরাফা আছে কথা ঠিক তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি আপনি বললেন খানায়ে কাবা আছে আপনি বললেন মসজিদে হেরেম আছে আপনি বললেন আরাফা আছে আপনি বললেন মিনা মুজদালিফা আছে আপনি বললেন সাফা মারওয়া আছে আমার মাওলাকে প্রশ্ন রাখলাম মাওলা মক্কা কেন দামি আমার মাওলা ডাক দিয়ে বলে লা উকসিমু বিহাজাল বালাদ বান্দা তুই বলেছিস কাবার কারণে মক্কা দামি আমি আল্লাহ কাবার কসম করব না
তুই বলেছিস আরাফার কারণে দামি আমি আল্লাহ আরাফার কসম করব না তুই বলেছিস মিনা মুজদালিফার কারণে দামি আমি আল্লাহ মিনা মুজদালিফার কসম করব না মাওলা মক্কা কেন দামি আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ মুস্তাফা আপনি নবীর কসম আপনি নবীর কদমের কারণে মক্কা দামি হয়ে গেছে মক্কা দামি হয়েছে কার কারণে আমি বলি নাই কে বলেছে আল্লাহ কি শিরিকে একটু কম বুঝে গেছে নাকি বেদাত একটু কম বুঝছে মনে হয় বন্ধন একটু কম বুঝে গেছে মনে হয় তো আল্লাহ বলে কাবার কারণে নয় আল্লাহ বলে মসজিদে হেরেমের কারণে নয় আল্লাহ বলে আরাফার কারণে নয় আল্লাহ বলে মিনা মুজদালিফার কারণে নয় ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ আপনি মুস্তাফা কখনো মক্কায় হেঁটেছেন আপনি মুস্তাফা কখনো মক্কায় বসেছেন আপনি মুস্তাফা কখনো মক্কায় শুয়েছেন আপনি মুস্তাফা মক্কায় কখনো সংসার করেছেন আপনি মুস্তাফা মক্কায় কখনো লেনদেন করেছেন আপনি নবীর বেলাদতের কারণে মক্কা মক্কাতুল মুকাররমা হয়ে গেছে ফতোয়া কার আল্লাহ আল্লাহর ফতোয়ায় কোনো জামিলা আছে এখন আসেন এখানে হাজরে আসওয়াত হাজর মানে পাথর আসওয়াত মানে কালো কালো পাথরটা মানুষের পায়ের নিচে না কাবার সাথে সোনা দিতে চান কি চান না চাই না এরকম কেউ আছে প্রত্যেক হজ্জের মৌসুমে এই হাজরে আসওয়াত চুমু দিতে গিয়ে অনেক মানুষ মারা যায় কথা ঠিক তাহলে চাঁদপুরে পাথর আসে না নাই আমি যদি প্রধান অতিথির সামনে চাঁদপুরের কোন সুন্দর একটা পাথর দেখে বুকে লাগাইয়া যদি সোমা দিই আমার মাহফিলে আনবে না পাবনাই পাঠাবে কোথায় পাঠাবে কারণ কেউ পাথরকে চুমা দেয় তাহলে আমাদের চাঁদপুরে পাথর আছে সিলেটে পাথর আছে চট্টগ্রামে পাথর আছে কিন্তু কোন পাথর মানুষ বুকে রাখে না কোন পাথর মানুষ চুমু দেয় না কিন্তু একটা পাথরকে মানুষ চুমা দেয় ওই পাথরের নাম হাজরে এখন পাথরকে জিজ্ঞেস করেন পাথর দুনিয়ার সব পাথর মানুষের পায়ের নিচে থাকে তুমি কেন কাবার সাথে আর তোমারে বা চুমু দিব কেন পাথর বলবে মুস্তাফা একবার আমাকে চুমু দিয়ে দিয়েছেন নবী কয়বার চুমু দিয়েছে নবী যদি একবার চুমু দেওয়ার কারণে হাজরে আসওয়াদ কাবার সাথে লেগে যায় নবীর হোসাইনকে একবার নয় দশ বার নয় একশো বার নয় আমার নবীর হুসাইনকে জিজ্ঞেস করেন ও ইমাম হুসাইন আপনাকে মুস্তাফা কয়বার চুমু দিয়েছে হুসাইন বলবে এই মুখে হাজারের উপর চুমু দিয়েছে কয়টার উপরে তাহলে একবার চুমু দিলে পাথর যদি কাবার সাথে লেগে যায় যেই মুস্তাফা হাজারের উপরে হুসাইনকে চুমু দিয়েছে ওনার কি অবস্থা হবে আমার নবী বলে আমার চুমার বদলতে হুসাইন কি হয়েছে জানো মুস্তাফা কি হয়েছে সৈয়দ সবাবিল জান্নাহ জান্নাতের প্রেসিডেন্ট হয়ে গেছে বলে এজিদি হবেন না হুসাইনি হবেন আমার পুলিশের ওসি এসেছিলেন প্রশাসক মহোদয় এসেছিলেন উনি বললেন কোন জুলুম করা যাবে না কোন অত্যাচার করা যাবে কোন হাঙ্গামা করা যাবে এ কথা বলেছি কি বলে নাই আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চায় সুন্নিরা কখনো হাঙ্গামা করে না সুন্নিরা কখনো আঘাত করে না সব টুফিওয়ালা মুসলমান নাই সব তারিওয়ালা মুসলমান নয় সব চুপ্পাওয়ালা মুসলমান নয় মুসলমান নামধারী দুই পাবে বিভক্ত একটার নাম এসিদি আরেকটার নাম হুসাইনি যদি জিজ্ঞেস করেন চিনব কেমনে যারা গর্দান নেই তাদের নাম এসিদি যারা গর্দান দেয় ওদের নাম হুসাইনি আমরা
মানুষই কি নয় আমরা মুস্তাফার কদম থেকে ইসলাম শিখেছি কথা দেখছেন না এখন শুন বন্ধু গভীর মনোযোগ হাজরে আসওয়াদ দামি কেন আমার নবী একবার চুমু দিয়েছেন এখানে পানি আছে না নাই পানি কি দাঁড়িয়ে পান করে না বসে পান করে আমি যদি হঠাৎ করে দাঁড়িয়ে পানি পান করা শুরু করি আপনারা কি ভালো বলবেন না খারাপ বলবেন স্বাভাবিক মুখে বলতে না পারলেও মনে মনে বলবেন অসভ্য এখনো পানি পান করার সিস্টেম জানে না কথা ঠিক না তাহলে নলকূপের পানি হোক দোকান থেকে কেনা পানি হোক যেই কোন পানি বসে পান করতে হয় তা আমি যদি আপনাকে দুনিয়াবি কোন পানি দিলাম আবার বললাম এটা জমজম তখন আপনি জমজম বসে পান করবেন না দাঁড়িয়ে পান করবেন দুনিয়ার সব পানি বসে জমজম দাঁড়িয়ে পান করলে কোনো শিরিক হয়ে যাবে বেদাত হয়ে যাবে তাহলে আমি যদি জমজমের পানি বসে পান করি আপনি বলবেন বিয়াদব এখনো পর্যন্ত জমজমের পানির আদব শিখা নাই কথাটি দুনিয়ার সকল পানি বসে পান করতে হয় জমজম দাঁড়িয়ে পান করতে হয় আপনি জমজমকে জিজ্ঞেস করেন ও জমজম তুমিও পানি চাঁদপুরের দোকানে যা পাওয়া যায় ওটাও পানি জমজম দাঁড়িয়ে পান করব অন্যগুলো বসে কেন পান করব জমজম বলে আমিও পানি তোমার বাংলার যেই পানি এটাও পানি কিন্তু সবগুলো বসে পান করতে হবে আমি জমজমকে দাঁড়িয়ে কেন জানো কারণ আমি জমজমের ভেতরে আমার নবী একবার তুথু মুবারক দিয়ে দিয়েছেন তাহলে নবীর তুথু মুবারকের সম্মানে কিয়ামত পর্যন্ত জমজমের পানি বসে না দাঁড়ায় কয়বার দিয়েছে নবীর তুতুর তাজিমে যদি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে জমজম পান করতে হয় নবীকে সালাম বসে দিব না দাঁড়ায় দেব এইটা এটার জন্য কি কিতাব লাগে এটার জন্য কি কিতাব লাগে এইটা যদি তুই না বুঝিস তুই পড়ালেখা করেছিস কি এগুলো কেমন আলেম এগুলো কি পড়ালেখা করেছে জমজমের পানি কেন দাঁড়িয়ে পান করতে হয় এটা জানোস না তুই মোল্লা তোকে কিতাব পড়তে বলেছে কে বিয়াদব কথা কার নবীর সালাম দিব দাঁড়িয়ে এখানেও তার সুলকানি শুরু হয়ে যায় কথা ঠিক কিনা বলে শিরিক শিরিক কেন দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে কে এই পাবলিক গুলো দাঁড়ায় আছে এগুলো কি শিরিক করছে হ্যাঁ এগুলো শিরিক করছে তাহলে আল্লাহ বসার ক্ষমতা দিয়েছে দাঁড়িয়ে দাঁড়ানো ক্ষমতা দিয়েছে সালাম কি আল্লাহ না দেওয়া যায় আল্লাহকে যদি বলে আসসালামু আলাইক আল্লাহ আপনাকে সালাম ইমান থাকবে ইমানই চলে যাবে সালাম দিব সৃষ্টিকে সস্তাকে সালাম দেওয়া যায় তো যেটা আল্লাহকে দেওয়া যায় না এটা বান্দাকে দেওয়া যায় তো দাঁড়িয়ে নবীকে সালাম দিব এটাতে অ্যালার্জি হওয়ার কিছু আছে তো তারা বলে এটা শিরিক তারা জিজ্ঞেস করবেন তুই কি দাঁড়াইয়া কখনো আল্লাহরে সালাম দিছস যদি বলে আল্লাহর তো সালাম দেওয়া যায় না তো আল্লাহরে সালাম দেওয়া না গেলে নবীরে সালাম দেওয়া যায় কথা ঠিক কিনা কি ফালতু কতগুলো প্রশ্ন করে নবীর নাম শুনে আমরা সুমা দিই কথা ঠিক কিনা পরে বলে আর নবীর নাম শুনে যদি সুমা দিতে হয় আল্লাহর নাম শুনে কি করব এরকম প্রশ্ন করে কি করা আমরা নবীর নাম শুনে কি দিই তো আল্লাহর নাম শুনে কি করব তো ওদের কি করা যায় কোথায় আল্লাহ হালে আর কোথায় নবী মাহবুব তো আর নবীর নাম শুনে যদি সুমা দিই তো আল্লাহর নাম শুনে কি করব তো তার আমি একটা পরামর্শ দিতে পারি নবীর নাম শুনে যদি সুমা দিতে তোর খারাপ লাগে আল্লাহর নাম শুনে একটা খামার দিয়ে দিস কথা ঠিক না আচ্ছা গভীর মনোযোগ দেন এখানে বিবাহিত আছে না নাই আছে যারা বিয়ে করেছে ওদের ছোট্ট শ্যালক শালিকা আছে না নাই আছে ছোট্ট মানুষ না বলে তা আপনাকে যখন একটা পরিবার তার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে এখন আপনি বাহিরের কেউ নয় আপনি তাদের ঘরের একজন কথা ঠিক তা আপনি গেলেন শ্বশুর বাড়িতে বেড়াতে ছোট্ট শ্যালক দৌড়ে দৌড়ে খেলছে আপনি তাকে কোলে নিয়ে দুটো চুমু দিলেন আপনার শাশুড়ি ভেতর থেকে দেখছে জামাই
ছোট্ট শ্যালককে দরে চুমু দিয়েছে তো শাশুড়ি খুশি হবে না রাগ করবে খুশি হয়ে বলবে জামাইটা আমার ভদ্র আমাদেরকে পর মনে করে নাই আমাদেরকে বড় আপন মনে করেছে কথা ঠিক কিনা এখন শাশুড়ি আমার এই কাজটা দেখে খুশি হলো কেন আমি যাইয়াকে শাশুড়িকে আরেকটা সুমা দিতে পারবো পারবো যদি শাশুড়িকে কেউ সুমা দেয় জুতার বাড়ি খাবে না তো যে শাশুড়ি আর ছেলক পার্থক্য করতে পারে নাই সেই কে নিয়ে আল্লাহ এবং নবী পার্থক্য করে কত বড় ফাঁসা মানুষ দেখছেন যে নবীর যদি সুমা দেয় আল্লাহরে কি করে কত ফালতু মানুষ তো তুই তো কোন পর্যন্ত শাশুড়িয়া বউয়ের পার্থক্য বুঝছ না আগে শাশুড়ি কি জিনিস বউ কি জিনিস এটা পার্থক্য শিখ এরপরে বুঝতে পারবি সুন্নি না নবী শানে যা করে সবগুলো এক একটাই ইমান এক একটা তো আল্লাহ বলেন হাবিব মক্কা দামি হয়েছে আপনি নবীর কারণে তো আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন এখন মদিনার মদিনায় মনোয়ারা হয়ে গেল মসজিদে নবীর দামি হয়ে গেল মসজিদে কোবা দামি হয়ে গেছে আল্লাহ রাব দিয়ে বললেন নবী গো মদিনার দামি হয়েছে আপনি নবীর কারণে আমার নবী বিদায় হজ্জের বাসন দিয়ে দিল রহমতুল লিল আলামিন চলে যাবে এমন বিদায়ের মুহূর্তে আমার নবী যখন চলে যাবে আল্লাহ রাব দিয়ে বললেন নবী গো আপনি আঙ্গুল তুললেন চাঁদ দুটো গুরু হয়ে গেছে পশ্চিমে হাত দিলেন সূর্য উঠে গেছে আপনি কদম তুললেন লামাকানে চলে গেছেন এটা কি আর কেউ কখনো পারবে আমরা চাঁদপুরে যদি সবাই এক হয়ে চাঁদকে যদি হাত দেখায় আঙ্গুল দেখায় চাঁদ কখনো দুটুকরু হবে আমরা চাঁদকে আপনি জিজ্ঞেস করেন আমরা চাঁদপুরের মানুষ আগে চাঁদ আছে না নাই তো চাঁদপুরের মানুষ তোকে ভালোবাসি বিদায় তো নাম দিয়েছি কিপুর তো চাঁদপুরে এক হয়ে আঙ্গুল তুললাম দুই টুকরো হচ্ছিস না কেন চাঁদ বলবে তোর কথা শুনবো না আমি তো মুস্তফার গোলাম মুস্তফার কথা শুনবো কথা দিচ্ছি না আমার নবী পশ্চিমে হাত দেখালেন সূর্য উঠে গেছে আমি দেখালে উঠবে আপনি দেখালে উঠবে তো কেউ যদি বলেন নবী আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই ইতারে সিবি ধরে বলবে যে হাতে ইশারা কর সূর্য যদি না উঠে আগা চুকুরা ফিটা কথা ঠিক কিনা কেন তুই নবীর তুই তো নবীর মতো তুই কার মতো তোর নবী সূর্য তুলছে কি তুলে নাই তো তুই তোকে তুলতে হবে সাত নবী দু টুকরা করছে তোরেও টুকরা করতে হবে নবী কদম তুলেছে লামা কানে উঠছে তুই লামা কানে উঠতে না পারলেও অন্তত 200 ফুট উঠতে হবে কথা ঠিক কিনা উঠতে না পারলে বাঁধি রাখবে বাঁধি রাখি প্রধানমন্ত্রীর কাছে আনবেন সে ইতে বলছে নবীর মতো ইতে তো ইতে যেহেতু নবীর মতো নবী যা করছে ইতে তা করতে হবে কথা ঠিক কিনা তো আল্লাহ বলেন নবীর এটা কোনো ক্ষমতা নয় আঙ্গুল তুললেন চাঁদ দুটো গ্রহ হয়ে গেছে পশ্চিম হাত তুললেন সূর্য উঠে গেছে কদম তুললেন লামাকান চলে গেলেন কিন্তু আল্লাহ বলে এটা কোনো ক্ষমতা নাই তা আমাদের ক্ষমতা যেখানে শেষ নবীর ক্ষমতা সেখানে শুরু কিন্তু আল্লাহ বলছে এটা কোনো ক্ষমতা নয় বান্দাগণ আফসোস করলো হাই হাই মাওলা কি বলে যেই নবী আঙ্গুল তুললো চাঁদ দুটো গ্রু করে ফেললো যেই নবী পশ্চিমে হাত দিল সূর্য উঠে গেল যেই নবী কদম তুললো কাবা কাউসাইন লামাকান চলে গেল আল্লাহ বলে এটা কোনো ক্ষমতা নয় উম্মত প্রশ্ন রাখলো মাওলা ক্ষমতা কাকে বলে ক্ষমতা কোনটা আমরা আল্লাহ বলে ওয়ালাল আখিরাত খাইরুল লাকা মিনাল উলা নবীর এই দুনিয়াতে এসে মক্কা দামি করলেন দুনিয়াতে এসে হিজরত করে মদিনাকে দামি করলেন আঙ্গুল তুলে চাঁদ দুটুকরো করলেন পশ্চিম হাত দিয়ে সূর্য তুললেন কদম তুলে লামা খান নিলেন এর চেয়েও কোটি কোটি গুণ ক্ষমতা বেড়ে যাবে ওয়ালাল আখিরাত আপনার পরকাল আপনার কবরের জীবন খাইরুল লাকা কোটি গুণ উত্তম মিনাল উলা দুনিয়ার জীবনের চেয়ে আমার মুস্তফা মারা নয়
আমার মুস্তফা जिंदा শুধু जिंदा নয় দুনিয়ার চেয়ে কোটি গুণ পাওয়ার বেড়ে গেছে ফতোয়া দিয়েছে কে তাহলে আল্লাহ বলেন নবী जिंदा কথা ঠিক ক্ষমতা বাড়ছে না কমছে খায়রুল লাকা খায়রুল লাকা আপনার জন্য কোটি গুণ উত্তম মিনাল উলা কিসের চেয়ে দুনিয়া চেয়ে আল আখিরা মানে পরকাল রওজার জীবন বলেছে কে তাহলে আল্লাহর কথাই প্রমাণ হয়ে গেল নবী মরা নয় নবী जिंदा এখন আসেন হাদিসের মধ্যে মাসনাদ বাজ্জা লিখা আছে হাজা হাজা হাদিসুন সহিহুন এতে কোনো সন্দেহ নাই আমার নবী মক্কায় বিতুল মুকাররমায় বিদায় হজ্জের ভাষণ দিলেন আমার নবী ডাক দিয়ে বললেন আমি বেশি দিন রইব না আমি নবী অতি দ্রুত চলে যাব আল্লাহর নবী যখন বললেন আমি চলে যাব আল্লাহও বলেন মাহবুব আপনি যদি আসতে চান আমি আপনাকে নিয়ে আসব আল ইয়ম আকমালতু লাকুম দীনাকুম মুস্তাফা আপনার হাতে পুরো ইসলামটা কমপ্লিট করে দিয়েছি আর কোনো অপরিপূর্ণ নাই দেখো সাহাবী রাসূল যখন শুনলেন নবী আর থাকবে না সিদ্দিক আকবরের চেহারা আধার হয়ে গেছে ফারুক আজমের চেহারা মলিন হয়ে গেছে উসমান যুলনুরাইনের আওয়াজ বন্ধ হয়ে গেছে মাওলা আলী পরেশান হয়ে গেছে আনসার মুহাজিরের মুখ থেকে হাসি বিদায় নিয়ে নিয়েছে আমার নবী মক্কার জমিন থেকে মদিনায় আসলেন দেখলেন সাহাবায়ে কিরাম কখনো কাঁদে কখনো মুখটা মলিন করে ফেলে কাকে দেখবো আমরা যেই নবী দেখলে অশান্তি শান্তি হয়ে যায় যেই নবীর দরবারে আসলে সমস্যা সমাধান হয়ে যায় যেই মুস্তাফাকে দেখলে আমাদের রুহের মধ্যে খারাপ জমে আসে আজ সেই মুস্তাফা চলে যাবে আমরা কাকে দেখব আমরা কাকে ইয়া রাসূলুল্লাহ বলবো আমরা কোন মুস্তাফাকে সালাত ওয়া সালাম আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলবো হাসান বিন সাওয়েদ বলে আমি মিম্বরে দাঁড়িয়ে মুস্তাফাকে দেখে দেখে কেমনে নাত রাসূল পড়বো সাইয়েদুনা বেলাল বলে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো কোন কার দিকে থাকাবো সমস্ত দিক মদিনায় মুনাওয়ারা যখন স্তব্ধ হয়ে গেলেন রাহমাতুল লিল আলামিন জুমার মিম্বারে উঠে গেলেন খুতবা শুরু হলো ফাতিহা শেষ হলো আমার নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে জানিয়ে দিয়ে গেলাম হায়াতি খায়রুল লাকুম আমি যে তোমাদের পাশে আছি আমার এই জীবন আমার এই মেলা আমার এই বেলাদত তোমাদের জন্য অনেক উত্তম তোমাদের জন্য আনন্দের তোমাদের জন্য অনেক অনেক বেশি খুশির কেন আমি নবী তোমাদের সাথে কথা বলি তোমরা আমার সাথে কথা বলো তোমাদের সমস্যা হয় মুস্তাফা সমাধান করে দেয় তোমরা অশান্তি নিয়ে আসো মুস্তাফা শান্তি করে দেয় সবাই বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনি আছেন বলেই তো আমরা সাহাবী হয়েছি আপনি আছেন বলেই তো ঠিকানা হিন ঠিকানা পেয়েছে আপনি আছেন বলেই তো আমরা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হওয়ার শেষ সুসংবাদ পেয়েছি নবীর এই আপনাকে হারালে কেমনে থাকব আপনি নবী তো বিদায় নিয়ে নিয়েছেন আমাদের দিকে একবার তাকায়া মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিয়েন না আমার মুস্তাফা বলেছে ওয়া ওয়াফাতি ওয়া মামাতি খায়রুল লাকুম আমি যে মারা যাব আমি যে ইন্তেকাল করব আমি যে পর্দা করব এতে কোনো মলিন হওয়ার কিছু নাই চোখের পানি ফেলানোর কিছুই নাই এটা হাই হাই করার কিছুই নাই এটা আফসোস করার কিছুই নাই আমার মিলাদুন নবী যেই রকম আনন্দের ওয়াফাতুন নবীও একই রকম আনন্দের ফতোয়া দিয়েছেন কে আল্লাহর হাবিব বলেন ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম আমার ইন্তেকাল তোমাদের জন্য শোক নয় তোমাদের জন্য আনন্দের নবীরাই হারিয়ে ফেললো আমরা দেখব না আপনাকে আনন্দের হয় কেমনে আমার নবী বলছে কে বলেছে আমি মরা আমি নবী তো জিন্দা নবী হায়াতুন নবী এখানে মোবাইলে লাইভ চলে না চলে লাইভের মাধ্যমে আজকের মাহফিলে যারা আসে নাই ওরাও আমাদেরকে দেখছে কথা ঠিক না কথা ঠিক কিনা তাহলে ও কেউ চট্টগ্রামে আছে কেউ ব্রাহ্মণবাড়িয়াতে আছে কেউ ঢাকায় আছে কেউ প্রবাসে আছে যে যে স্থানে আছে
মোবাইলের সামনে লাইভে আমাদের সাথে দেখছে কি দেখছে না তো আমার নবীও বলে আমি শুধু জিন্দা নই তুমি মনে করবা ঘুমায়া আছি না না ঘুমায়া নাই তো তরাদু আলাইয়া আমালুকুম চাঁদপুরে বসে মিলাদুন নবী করছো আর ওইদিকে মুস্তাফা লাইভের মাধ্যমে তোমাকে দেখতে পাচ্ছে তরাদু উপস্থাপন করা হয় আলাইয়া আমি নবীর উপর আমালুকুম তোমাদের জীবনের সমস্ত আমল তোমরা রাত 10টা বেজে গেছে কিন্তু চাঁদপুরের মুন্সির হাটে বসে তোমরা মিলাদুন নবী করছো আমি মুস্তাফা দেখতে পাচ্ছি আমার নবী কি বলে শুনেন বসুম্মত আমি যখন দেখি তুমি ফজরের নামাজ পড়েছো আমি যখন দেখি কোরআন তেলাওয়াত করেছো আমি যখন দেখি তুমি ভালো কোন কাজ করেছো আমি যখন দেখি ফা ইন রাআইতু খায়রা রাআইতু মানে চোখ দিয়ে দেখা আমি নবী যখন চোখ দিয়ে দেখি খায়রা আমার উম্মত চায়ের দোকানে আড্ডা দেয় নাই আমার উম্মত সিনেমা হলে বসে থাকে নাই আমার উম্মত ইয়াবা নেয় নাই আমার উম্মত মা-বাবার সাথে বিয়াদবি করে নাই আমার উম্মত আল্লাহকে ভুলে গিয়ে অবৈধ কোন কাজে ব্যস্ত হয় নাই তখন আমি কি করি জানো আমি যখন তোমার ভালো আমলগুলো দেখি মাওলার দরবার দুই হাত তুলে বলি মাওলা দেখো 1500 বছর চলে গেছে আমার উম্মত নিমুখ হারাম নয় আমার উম্মত বেওয়াফাদার নয় দেখো না মসজিদে বসে আছে দেখো না নবীর মাহফিলে বসে আছে দেখো না তুমি মাওলার জিকিরে ব্যস্ত আছে ফাহামিতুল্লাহ আমি দুই হাত তুলে উম্মতের পক্ষ থেকে মাওলার শুকরিয়া আদায় করি এখন এটা তো আপনার জন্য করলো এটা তো হুজুরের জন্য করলো আমার মত গাদদারের কি অবস্থা হবে আমার মত বেওয়াফার কি অবস্থা হবে আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে তো বড় গুনাহগার আর কেউ নাই আমি ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন যারা ভালো কাজ করে তাদের জন্য আপনি হাত তুলে দোয়া করেন কিন্তু আমার তো কোনো ঠিকানা নাই আমার তো গুনাহ ছাড়া কোনো পুণ্য নাই আমার দিনের বেলায় গুনাহ রাতের বেলায় গুনাহ আমার তো কোনো ভালো কোনো আমল নাই আমার মুস্তাফা ডাক দিয়ে বলে টেনশন কিসের মুস্তাফা তো এসেছি তোদের মতো গুনাহগারগুলোর জান্নাতে নেওয়ার জন্য কেমন নবী পেয়েছেন একবার বলেন কেমন নবী পেয়েছেন আল্লাহ বলেন ইব্রাহিম আপনাকে খলিল বানিয়েছি বন্ধু বানিয়েছি বানিয়েছে কে আল্লাহ মাবুত মাবুত আপনি যদি বলেন হুজুর আপনাকে বন্ধু বানালাম সেটা আপনি বানিয়েছেন কিন্তু আল্লাহ বলছে ইব্রাহিম আমি তো মাবুত আমি তো খালেক আমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এর পরেও তোমাকে খলিল বানালাম কি বানালাম তো খলিল বানালে বন্ধু বন্ধুর কাছে চাইবে না চাইবে কি চাইবে না চাইবে তো আল্লাহ বললে আমি যেহেতু মালিক তুমি যেহেতু খলিল যাও আনলিমিটেড প্যাকেজ দিলাম ইব্রাহিম চাইতে থাকবে মাওলা দিয়ে থাকবে ইব্রাহিম চাইতে থাকবে মাওলা দিয়ে থাকবে ইব্রাহিম খলিলুল্লাহ তারা তার দুই হাত তুলে বলে আল্লাহ আমাকে খলিল বানিয়েছ শুকরিয়া আলহামদুলিল্লাহ কিন্তু আমার উম্মত দুই প্রকার এক প্রকার উম্মত কথা শুনে এক প্রকার উম্মত যদি বলি মাওলার ইবাদত করো ইবাদত করে এক প্রকার উম্মতকে যদি বলি আসমানি কিতাব পড়ো পড়ে আর এক প্রকার উম্মত আছে পশ্চিমে ডাকি পূর্ব দিকে দৌড়ে মসজিদে ডাকি চায়ের দোকানে বসে ডাকে মাহফিলে ডাকি রাস্তার মধ্যে আড্ডাবাজি করে তাহলে উম্মত কয় প্রকার এক প্রকার ভালো আর এক প্রকার খারাপ তো ইব্রাহিম খলিলুল্লাহ বলে তুমি যখন আনলিমিটেড প্যাকেজ দিয়েছ আমাকে যখন চাইতে বলল আমার যেই সব উম্মত ভালো ডাকলে কথা শুনে ওদেরকে বাদ দিয়ে আমি জান্নাতে যাব তো কি করব সে ভালো উম্মত গুলারে আমারে দিয়ে দাও তো তুমি কি করবে আমি খলিল আমার ভালো উম্মত গুলাকে নিয়ে জান্নাতে চলে যাব তো আল্লাহ বলে খারাপ উম্মত গুলো কি করবো এগুলো তো বেওয়াফা পশ্চিমে নাকি কোন দিকে দূরে পূর্ব দিকে দৌড়ায় তো এগুলার মাইলে মারিও জাহান্নামে দিলে জাহান্নামে দিও
জান্নাতে দিলে জান্নাতে দিয়ে দে তোমার বেশ বিষয় আমি খারাপ উম্মত গুলারে তোমারে দিয়ে দিলাম ভালো উম্মত গুলা আমি রেখে দিলাম আল্লাহ বলে দোয়া কবুল আর জীবনে কোনোদিন কিছু বলতে পারবা না খারাপ গুলারে আমি নিলাম ভালো গুলা তোমারে দিয়ে দিলাম এগুলো নিয়ে জান্নাতে চলে যাবা আর খারাপ গুলোর বিষয়ে আমি মাওলা দেখব আমি মাওলা আল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে খলিল বানাইলেন আমার মুস্তাফা চলে আসলো আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমি আদমকে খলিফা বানাইলাম ইব্রাহিমকে খলিল বানাইলাম মুসাকে কলিম বানাইলাম ঈসাকে রুহুল্লাহ বানাইলাম আপনি মুস্তাফাকে হাবিবুল্লাহ বানাইলাম কেমন হাবিব বানাইছি জানেন সবাই বলেছে দেখতে চায় সবাই বলেছে আসতে চায় আমি বলেছিলাম তারানি আমারে দেখা যায় না দুনিয়াতে আমাকে দেখতে পাবে না সবার জন্য যেখানে না আর মুস্তাফাকে বললাম সুম্মা দানা নবীরে আসেন না নবীরে আসেন না সবার জন্য যেখানে না আমার মুস্তাফার জন্য সেখানে হ্যাঁ মুস্তাফার জন্য সেখানে হ্যাঁ আপনি নবীকে যখন হাবিব বানালাম আনলিমিটেড প্যাকেজ মুস্তাফা হাত তুলে চাইতে থাকেন আমি মাওলা দিতে থাকব আমি মাওলা কি করব দিতে থাকব কেমন দিব এটা শুধু আমার নবীর শান অন্য কারো শান কেমন দিব আল্লাহ বলে আদম কি চেয়েছিল আপনাকে রাজি করতে চেয়েছিল ইব্রাহিম কি চেয়েছিল আপনাকে রাজি করতে চেয়েছিল মুসা কি চেয়েছিল আপনি আল্লাহকে রাজি করতে চেয়েছিল নবী রাসূল কস কুতুব আকাল আমার সৃষ্টি কি চায় আমার মুস্তাফা বলে আপনি আল্লাহকে রাজি করতে চায় তো আল্লাহ বলে ওয়ালা সুফা ইউতিকা রব্বুকা ফাতারাদা বিশ্ব যখন মাওলা কে রাজি করতে চায় মাওলা তখন মুস্তাফাকে রাজি করতে চায় আল্লাহ আল্লাহ মনে শিরিক করে ফেলছে মনে হয় শিরিকের কোনটা পারান উচিত মনে হয় তাই মোল্লা যে ফতোয়া দিছে তার ফতোয়ায় মনে হচ্ছে আল্লাহ শিরিক বুঝে নাই আমরা যখন বলি সুন্নিরা নবীকে রাজি করতে চায় মোল্লা আস্তাগফিরুল্লাহ বেদাতি বেদাতি বন্ডমাজ আর হুজারি ইতে বলেন নবীর রাজি করতে চায় পাতে আল্লাহ রাজি কর আল্লাহ রাজি কর এরকম ফতোয়া দেখি দেয় না তাদের নাম তৌহিদি জনতা কি জনতা তৌহিদি জনতার প্রথম মূল নায়কের নাম ইবলিস প্রথম নায়কের নাম কি ইবলিস ওর নাম তৌহিদি জনতা ওর নাম কি সিজদা করে না ইবলিসের আছে ছয় হাজার কোটি বৎসর বিরতি ছাড়া যে সুবহান রব্বিয়াল আলা বলে আল্লাহর ইবাদত করেছে তার নাম ইবলিস তার নাম কি তাহলে এবাদত কম না বেশি বেশি তৌহিদি জনতা কিন্তু আদবে নবী নাই তো যার কাছে আদবে নবী নাই আল্লাহ বলে ওই রকম তৌহিদি জনতার কোন দরকার নাই আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফেরিন তোর মত তৌহিদি জনতাকে আমি আল্লাহ কাফের ফতোয়া দিলাম দিয়েছে কে তো আমার গাড়িতে অত মাইল আওয়াজ নেই এটা আমার গাড়িতে পাথর মারে তুই আমারে মারছিস কেন মাইললে ওইদিকে মারুন না যাই কিনা দেখি কথা ঠিক কিনা ফতোয়া দিছে কে কাবে আমি দিছি না আল্লাহ দিছে তো তুই আমার পিছনে কি আসলে জবাব করে দিব আমারে কিন্তু জবাব করবি কাফের ফতোয়া দিছে কে তো পাথর ওইদিকে মারি দেখ না যাই কিনা তো ছুরিটা ওইদিকে চালাই দে কোন কাজ হয় কিনা আল্লাহ বলে আমা ওয়াস্তাকবারা ওয়া কান এবাদত আছে নাই সিজদা জিকির তাসবিহ সব আছে নবীকে নবী বলেছে খলিফা বলেছে কিন্তু আদব দিতে পারে নাই আল্লাহ বলে ইন্না কারাজিম আমরা বলেছি ফ্রান্সের পণ্য বয়কট আল্লাহ বলে আমি আল্লাহ সর্বপ্রথম বিয়াদবের রসুল ইবলিসকে বয়কট করে দিলাম কে করেছে আল্লাহ আবার আরেকটা ছিল আবু বকর উনি দামি হইতে 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 সিদ্দিক আকবর কথা ঠিক কি না দামি না দামি দামি না দামি কেমন দামি নবী নয় রসুল নয় কিন্তু ওনার ব্যাপারে বলা হচ্ছে আফদালুন নাস বাদাল আম্বিয়া নবী রসুলের পরে যার মকাম ওনার নাম সিদ্দিক আকবর ওনার নাম কি
আমি নামাজ পড়ি কেন জান্নাতে যাওয়ার জন্য রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য কোরআন পড়ি জান্নাতে যাওয়ার জন্য প্রধান অতিথি বললেন গরু দিব জান্নাতে যাওয়ার জন্য আর আল্লাহর নবী বলে জান্নাতের আটটি দরজা মাওলার দরবারে ফরিয়াদ করবে আল্লাহ তোমার বান্দা জান্নাত চায় আর আমরা জান্নাত সিদ্দিক আকবরকে চাই পার্থক্য আছে না নাই এখন জিজ্ঞেস করেন সিদ্দিক আকবর এত দামি কেন সিদ্দিক ডাক দিয়ে বলে সিজদা আছে রুকু আছে তাসবিহ আছে কোরআন তেলাওয়াত আছে কিন্তু আমাকে কিসে দামি করেছে জানো ওহে সিদ্দিক কিসে স্যার নামাজকে বড় ভালোবাসি এক নাম্বার নয় রোজাকে বড় ভালোবাসি এক নাম্বার নয় হজ যাকাতকে বড় ভালোবাসি এক নাম্বার নয় মা বাবার সেবাকে বড় ভালোবাসি এক নাম্বার নয় বিবিকে বড় ভালোবাসি এক নাম্বার নয় সন্তানকে ভালোবাসি এক নাম্বার নয় তো এক নাম্বার কি আন নজরু ইলা ওয়াজহিক এক নাম্বার হচ্ছে সুখে বুকে শুধু নবী থাকলে সুখে বুকে কি থাকবে এখন তো মোল্লা তো নবীর ভালোবাসা আমরা কি খুঁজি পাই না এরকম মোল্লা আছে না যে 15 বছর বললাম সুন্নিরা বলেন নবী নবী আমরা নবীর ভালোবাসা কোরআনেও পাই নাই হাদিসেও পাই নাই এরকম মোল্লা আছে না নাই আমি কারো বিরুদ্ধে বলি নাই মোল্লা তুমি ভালো করে শুনে রেখো বুখারী শরীফ উল্টাও এখানে শিরোনাম আছে না নাই শিরোনামের মধ্যে ইমাম বুখারী বলছে নামাজ পড়া কখনো ফরজ নামাজ পড়া কখনো ওয়াজিব নামাজ পড়া কখনো সুন্নাত নামাজ পড়া কখনো নফল কথা ঠিক কিনা কেন এবাদত রোজা রাখা কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সুন্নাত কখনো নফল কথা ঠিক না এখন যখন রমজানের রোজা কি ফরজ তারপর মান্নতের রোজা ওয়াজিব আইয়ামে বিশের রোজা সুন্নাত এমনি রোজা নফল তাহলে এবাদত কখনো ফরজ হয় এবাদত কখনো ওয়াজিব হয় এবাদত কখনো সুন্নাহ হয় এবাদত কখনো নফল হয় ইমাম বুখারী বলে হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ভালোবাসা মিনাল ফরায়েদ ফরজ নয় মিনাল উজুব ওয়াজিব নয় মিনাস সুনান সুন্নাত নয় মিনান নওয়াফিল নফল নয় আই ইমাম বুখারী নবীর ভালোবাসাটা হলে কি ইবাদত কবুল করার জন্য ঈমান লাগে উপর রাসূলে মিনাল ঈমান ইবাদত যদি কবুল করাইতে চাও ঈমান লাগবে নবীর ভালোবাসা ইবাদত নয় ডাইরেক্ট ঈমান ডাইরেক্ট কি ঈমান আল্লাহু আকবার নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ নবীর ভালোবাসা নবীর ভালোবাসা ঈমান এটা আমার ফতোয়া না ইমাম বুখারীর ফতোয়া তো আমরা সুন্নিরা নবী নবী করলে যদি বেদাতি হয়ে যায় সবচেয়ে বড় বেদাতি ইমাম বুখারী হয়ে যাবে কথা ঠিক না তো এখনো পর্যন্ত বুখারী শরীফের পৃষ্ঠা খরচ নাই তুই মোল্লারে ফতোয়া দিতে বলছে কে কথা ঠিক কিনা তোর ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই কার দিয়ে কোনো বুখারী পৃষ্ঠা খরচ নাই আয় আমরা করায়া দিব আয় তুমি নবী জিন্দা আমি বুখারী থেকে প্রমাণ করব নবী শুনেন আমি বুখারী থেকে প্রমাণ করব নবী উত্তর দিতে পারেন আমি বুখারী থেকে প্রমাণ করব তুই সুন্নিয়তের কোন কোন আকীদা নিয়ে বসবি আমি বুখারী থেকে প্রমাণ করব আয় কোথায় বসবি প্রধান অতিথি আছে কোথায় বসবে প্রশাসনকে সামনে রেখে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমি সমাধানের নিয়তে যে কোনো জায়গায় বসতে রাজি আছি আমরা মিলাদ কেম করি কি করে না এগুলো আমাদেরকে কি ডাকে বন্ড ডাকে ডাকে না বুখারী শরীফের হাদিস কি হাদিস বুখারী শরীফের হাদিস হযরতে আনাস বিন মালিক কে উনি নবীর খাদেম কয় বছর 10 বছর এমনি মানুষ নয় আনাস বিন মালিক বর্ণনা করছে যে আমরা যখন দয়াল নবী অসুস্থ হয়ে গেলেন ফি ওয়াজইন নবী আমার নবী ইন্তেকালের 13 দিন আগে অসুস্থ হলেন কয়দিন আগে 10 দিন পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে আমার নবী ইমামতি করেছেন
কি করা চাই তিন দিন আর আসতে পারে এই তিন দিনের জন্য আমার নবী বলছে মরু আবাবাকার তোমরা সবাই মিলে আমার আবু বকরকে আমার জায়নামাজ দাঁড় করায়া দাও ইমামতি করবে সিদ্দিক আকবর সুবহানাল্লাহ ইমামতি করবে কে বুখারী শব্দ হত্তা জাআ ইয়াউমুল ইসনাইন এমন কি সোমবার দিন চলে আসলো মানে আমার নবী চলে যাবে এই নবী যাওয়ার আগের নামাজের অবস্থা সুবহানাল্লাহ সাহাবা ইকরাম নামাজ শুরু করলেন ইমামতি করছে কে ফাসাল্লা আবু বকর সিদ্দিক আকবর ইমামতি করছে আর সবাই কি মুক্তাদি এমত অবস্থায় বুখারীর শব্দ ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা আমার নবী যখন সাহাবা ইকরাম নামাজ পড়ছে সিদ্দিক আকবর ইমামতি করছে এমত অবস্থায় আমার নবীর ঘরের জানালার পর্দাটা সরালেন জানালার পর্দা কি বললেন জানালার পর্দা সরাইলে আওয়াজ বড় হয় না ছোট হয় ছোট হয় কারণ কাপড়ের পর্দা সরাইতে কি কোনো বেশি শব্দ হবে টায়ার ফুটলে বড় হয় কিন্তু পর্দাটা যদি আমি সরাই তাহলে হবে ছোট শব্দ তা আমার নবী মনে মনে ভাবলেন আমি তো চলে যাব আমার সিদ্দিক তো ইমামতি করছে আমার সাহাবী তো নামাজ পড়ছে নবীটা একটু শেষ বেলাল সাহাবীদের নামাজটা একটু দেখে যায় সেই জন্য নবীজি কি করলেন পর্দা পশ্চিম কোন দিকে এইদিকে তো ইমাম সাহেব নামাজ পড়ছে আপনারা কি করছেন ইমামতির নিয়তে ইমামতিতে রেখে আপনারা কি করলেন মুক্তাদি আমি যদি এখানে দাঁড়ায় ঠাং ঠাং আওয়াজ করি আপনারা কি এদিকে ফিরবেন ফিরলে নামাজ থাকবে না চলে যাবে তাহলে শরীয়তের ফতোয়া নামাজ হয় কাবার দিকে ডানে বামে উত্তরে দক্ষিণে পূর্বে ফিরলে নামাজ কি হয়ে যায় সেই জন্য নামাজ মানতে হয় সালাম ফিরায়া কেন ডানে বামে হয়েছেন নামাজ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তো নামাজ চলছে এইদিকে সিদ্দিক আকবর ইমামতি সাহাবা ইকরাম মুক্তাদি নবীর ঘর বাম দিকে মানে আমার কোন দিকে বাম দিকে তো নবীর ঘরে দয়াল নবী জানালার পর্দা সরালেন সরাইতে দেরি আনাস বিন মালিক বলতে লাগলেন আমরা সিদ্দিক আকবরকে ইমামতিতে রেখে খানায়ে কাবা ছেড়ে দিয়ে সমস্ত মুক্তাদি নবীর দিকে ফিরে গেছে কোন দিকে ফিরে গেছে নামাজ আছে না ভেঙে গেছে ফতোয়া বলছে নামাজ ভেঙে গেছে এসকো বলছে নামাজ কবুল হচ্ছে তুই কার ব্যাপারে কত আদেশ এটা বুখারী আদেশ কিসের আদেশ আমরা তাকাইলাম নবীর দিকে তো নবী কি করল সে ফায়ানজুরু ইলাইনা নবী আমাদের দিকে তাকিয়ে আছে যখন আমার নবী দাঁড়িয়ে তাকিয়ে আছে তখন বসে না দাঁড়িয়ে সো ওয়াহুয়া কাইমুন আমার নবী জানলা ধরে দাঁড়ানো অবস্থায় তাহলে এখন নবী যে দাঁড়ায় আছে দেখবে কেমনে কাবা ছেড়ে দিয়ে সম্পূর্ণ যদি বাম দিকে হয়ে যায় তখন আমি দেখব জানালার ভেতরে বসে আছে না দাঁড়ায় আছে কথা ঠিক না তো আমার নবী দাঁড়ায় ফায়ানজুরু ইলাইনা আনাস বিন মালিক বলে নবীজি আমাদের দিকে তাকিয়ে আছে নবীজি দেখলেন সিদ্দিক আকবর কোন দিকে কাবার দিকে আর মুসল্লি কোন দিকে নবীর দিকে এটা দেখে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সুম্মা দাহিকা আমার নবী হাসতে লাগলেন হায় হায় আমার সাহাবী কাবা ছেড়ে দিয়ে কোন দিকে নবীর দিকে সাহাবা একরাম বলতে লাগলেন তিন দিন নবীকে দেখি নাই ভিতরে জমাট কি আছে কষ্ট আছে নবীকে দেখলেন একদিকে আনন্দ আরেকটা নবীকে তিন দিন দেখে নাই কষ্ট আনন্দ আর কষ্ট যখন এক হয়ে গেল আনাস বিন মালিক বলে আমরা সাহাবা ইকরাম চিৎকার করে কান্না করা শুরু করে দিলাম চিৎকার করে কি করলাম এখন এর ভেতরে মুসল্লিগণ ঐক্যমত হলাম কি বিষয়ে আন্নাফতাতিনা আমরা ভেঙে ফেলবো ফাহামাম না আই ফা আরাতনা
আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আন নাফতাতিনা আমরা আমাদের নামাজ ভেঙে ফেলবো এখন আর নামাজ পড়বো না কেন যে নামাজের কাজ আছে মুস্তাফাকে দেখার তো কোনো কাজ নাই এখন অন্তত মনবরে মুড়িকে দেখো নামাজ নামাজ কি বসিয়েছ না দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়ায় কাকে দেখতেছে তো সাহাবায়ে কিরাম বলতেছে তুই মোল্লা قيام نيزامي لكوت ديسوس امران نمازر بيتوري كابا فوتشي مي دخلي نوبي جو دي بام دي كي تاكي امرا كابا چنه دي مصطفى دي كي قيام شروع كره دي سنية دي كنت دي كاس تسلائي كان نكوت دي لگلن فزن ابو بكار بخاري شبتو آئس لحائي بوش لباش আমি বুখারী থেকে বলছি ফাজান নাবু আবু বকর সিদ্দিক আকবর মনে করলেন সাহাবীরা যখন কান্না করছে নিশ্চয়ই নবী মসজিদে নববীতে আসছে সেই জন্য সিদ্দিক আকবর ইমামতির মুসল্লা বাদ দিয়ে প্রথম কাতারে চলে আসছেন নামাজ আছে না ভেঙে গেছে শরীয়ত বলছে নামাজ ভেঙে গেছে কারণ ইমামতির মুসল্লাতে কোথা পিছনে ডানে তাকায়া দেখেন নবী নাই বামে তাকায়া দেখেন নবী তীরে সাহাবী কান্দে কেন সিদ্দিক আকবর সাহাবীদের মুখের দিকে তাকায়া দেখে সবগুলো নবীর ঘরের দিকে সবগুলো কোন দিকে তো সিদ্দিক আকবর আর কোন দিকে তাকাবে সিদ্দিক আকবর নবীর দিকে তাকায় আছে সবাই কোন দিকে বুখারী বুখারী তামার নবী দেখলেন সিদ্দিক আকবর ইমামতের মুসল্লা ছেড়ে দিয়েছে সাহাবা একরাম নবীর ঘরের দিকে ফিরে আছে আমার নবী একবারও বলে নাই নামাজ ভেঙে গেছে বরঞ্চ ফাশারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিমু সালাতাকুম ও আমার সাহাবী আমার দিকে তাকিয়েছো নামাজ ভেঙে যায় নাই সিদ্দিক ইমামতির মুসল্লা ছেড়েছে নামাজ ভেঙে যায় নাই আবু বকর কাবা ছেড়ে দিয়ে মুস্তাফাকে দেখেছে নামাজ ভেঙে যায় নাই আন আতিমু সালাতাকুম বাকি নামাজ আদায় করো কেন এটা যদি কাবা হয় মুস্তাফা তো কাবা রাখা مصطفى تو نعرہ تکبیر نعرہ رسالت یا رسول اللہ اہل سنت والجماعت زندہ باد زندہ باد عید میلاد النبی زندہ باد زندہ باد شاہ شاہ سری کوٹی زندہ باد زندہ باد کسے فتوا کسے فتوا امرا میلاد قیام کری کخن نماز نماز باہر আর সাহাবায়ে কেরাম বলেন নামাজের ভেতরে এদিকে কাবা এদিকে মুস্তাফা মুস্তাফা থাকলে আমরা কাবা দেখি না আমরা মুস্তাফাকে দেখি কেন যে নামাজই কাবা ঈমানের কেবলার নাম মুস্তাফা কি ফরলা কেন করছস তোরা কি ফরলা কেন করছস ফরলা ফরলা কেন দাঁড়ে নাই কিছুই নাই এখন বুখারী শরীফ পড়তে পারছস না তোদেরকে কে বলছে ফতোয়া দিতে সেই জন্য আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে আমিন এমনি রাগ করি না আমাকে গালি দিলে আমি কিছু বলবো না আমার বাবাকে গালি দেন আমি কিছু বলবো না কিন্তু নবীর প্রতি আঙ্গুল তুলবে আমরা ছেড়ে দিব না আমরা একটা মুহূর্ত মাফ করব না কথা ঠিক কি না এখন শুন গভীর মনোযোগ তো আমার কি অবস্থা হবে আমি তো গুনাহগার তো আমার নবী বলে ফা ইন রাআইতু শাররা যখন আমি দেখি আমার উম্মত খারাপ কাজ করেছে মুস্তাফার কাছে যখন লিস্ট চলে আসে আমি নবী দুসুকের পানি ছেড়ে দিয়ে বলি মওলা উম্মত আমার অবুজ যদি বুঝতো সিনেমাই যাইতো না যদি বুঝতো চায়ের দোকানে যাইতো না অবুজ উম্মতের কাছের দিকে না তাকায়া আমি নবীর নবুয়তের হাতের দিকে তাকায়া আমার উম্মতকে মাফ করে দাও আমার উম্মতকে কি করে দাও তা আল্লাহ বললেন হাবিব আপনাকে হাবিবিয়ত দিয়েছি আনলিমিটেড প্যাকেজ আপনি নবী চাইতে থাকেন তো আমার নবী হাত তুলে বলে আমার সাহাবা ইকরাম জান লাগলে জান দিয়েছে মাল লাগলে মাল দিয়েছে পরিবার লাগলে পরিবার দিয়েছে আজকে বিয়ে করে বাসর ঘরে ঢুকেছে আমি নবী বলেছি জান লাগবে বাসর ঘরের বিছানা থেকে আমার সাহাবী মুস্তাফার কদমে চলে এসেছে আল্লাহ আমার এই সাহাবীগুলো এমন কোন বিসর্জন নাই যেটা দেয় নাই আমার সাহাবীদেরকে তোমার কুদরতি হাতে সুফল করে দিলাম আমার
اهل بيت حسنين كريمين হয়ে امام মাহদি পর্যন্ত এই ইসলামকে রক্ষা করার জন্য জান দিবে মাল দিবে পরিবার দিবে আমার বংশকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম আমার বিবিগণকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম আল্লাহ ডাক দিলেন নবী গো সাহাবায়ে কেরামকে আমাকে দিয়ে দিলেন اهل بيت আমাকে দিয়ে দিলেন আপনি কি রাখবেন আমার নবী বললেন মাওলা আমার উম্মতগুলো গুনাহ করবে আমার উম্মতগুলো পাপ করবে তুমি তো আল্লাহ তুমি তো মাবুদ যদি আমার বান আমার উম্মতকে যদি ডেকে বলো হিসাব দে ও কি হিসাব দিবে ওর গুনাহগুলোকে নিয়ে কেমনে দাঁড়াবে মাওলা আমার ভালো উম্মতগুলারে তোমারে দিয়ে দিলাম খারাপ উম্মতগুলারে আমি নিয়ে নিলাম দেখেন আমাকে নিয়ে নিয়েছে আপনাকে নিয়ে নিয়েছে আমি খারাপ গুলাকে নিয়ে নিলাম যে কেন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আমার উম্মতকে দিয়ে দেন আমার উম্মতকে আমি রহমতুল লিল আলামিনের রহমতের চাঁদরে বেড়াইয়া কেউ যেন না দেখে তাদের গুনাগুলো কারণ আমার উম্মতকে গুনা যদি মানুষ দেখে যায় ও লজ্জিত হবে আমি চাই না আমার উম্মত লজ্জিত হোক আমি রহমতের চাঁদরে বিছায়া আমার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতে নিয়ে যাব কোন নবীকে মরা বলেন কোন নবীকে পৌঁছা বলেন কোন নবীকে ক্ষমতাহীন বলেন যেই নবী হাবিবিয়তের বিনিময়ে দুনিয়া নেয় নাই যেই নবী হাবিবিয়তের বিনিময়ে সাহাবী নেয় নাই যেই নবী হাবিবিয়তের বিনিময়ে আহলে বাইত নেয় নাই যেই নবী হাবিবিয়তের বিনিময়ে আমার মতো আপনার মতো লাপাট্টা উম্মতগুলোকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি নিয়েছেন সেই নবীর মিলাদুন নবী হবে না তো কার মিলাদ হবে কথা ঠিক কিনা কার মিলাদ হবে তাহলে আল্লাহ বলেন আমার নবী জিন্দা আমার নবী বলে ওয়াফাতি খাইরুল লাকুম আমার মরণটা দুঃখের নয় হাই হাই নয় আনন্দের কারণ আমি নবী মরা নয় জিন্দা তোদের জন্য এখনো কান্না করি তাহলে নবীও বলে জিন্দা আল্লাহও বলে তো তুই কোথেকে আসলে মোল্লা নবীরে মারি ফেলছস বলছে মিলাদুন নবী করস ওয়াফাতুন নবী করস না কেন এই জন্য ওয়াফাতুন নবী করি না আল্লাহ বলে তোদের নবী জিন্দা মুস্তাফা বলে আমি নবী মারা নয় আমি নবী হায়াতুন নবী সুন্নিরা বলে উঠলো আমরা ওয়াফাতুন নবী করব না আমরা মরা নবীর উপর ঈমান আনি নাই আমরা জিন্দা নবীর উপর ঈমান আনছি কথা ঠিক কি না তাহলে তোরা মরা নবী নিয়ে তাক তোরা কি নিয়ে তাক মরা নবী নিয়ে আমরা জিন্দা নবী নিয়ে আসি আমরা কি নিয়ে আসি বাস আমার কথাকে শেষ দিকে নিয়ে যাচ্ছি আমরা কি করছি মিলাদ নবীকে শুধু মিলাদুন নবী বলি না ঈদ মিলাদুন নবী বলি শুধু ঈদ মিলাদুন নবী বলি না যে সকল ঈদের সেরা কথা ঠিক না এটা বলতেই দেরি দেখবেন অনেক জনে সুলকানি শুরু হয়ে গেছে ও বলবে ঈদুল ফিতর ঈদুল আদহা এটা আবার কোন ঈদ আমরা তো জানি ঈদ কয়টা ঈদুল ফিতর ঈদ ইমাম কাস্তালানি নাম শুনেছেন উনি কে যাকে সুন্নিরাও মানে মিলাদুন নবীর বিপক্ষে ওরাও মানে ইমাম কাস্তালানি ওনার কিতাব আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহি আলাইহি যাকে বাদ দিলে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কোন হাদিস বর্ণনা করতে পারবে উনি ওনার কিতাবে বর্ণনা করছে ইমাম কাস্তালানির দরবারে ছাত্ররা জিজ্ঞেস করছে ঈদুল ফিতর ঈদুল আদহা এটার চেয়ে কোটি দামি লাইলাতুল কদর কোটি দামি কি ঈদুল ফিতর ঈদুল আদহা জুমার দিন শবে বরাত এগুলো সবগুলোর চেয়ে দামি লাইলাতুল কেন আল্লাহ বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর 1000 মাস 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যেই সওয়াব লাইলাতুল কদরে একটা রাত এর চেয়ে কোটি গুণ সওয়াব বেশি সুবহানাল্লাহ তো লাইলাতুল কদর দামি না ও দামি
লাইলাতুল কদর নিয়ে সুন্নি নাই অসুন্নি নাই সবাই বলে লাইলাতুল কদর দামি কেন 114 সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুল কদর কথা ঠিক কি না তো ইমাম কাস্তালানি কে বলছে হুজুর লাইলাতুল কদর দামি নাম মিলাদুন নবীর রাত দামি ইমাম কাস্তালানি বলছে 1000 লাইলাতুল কদর কে যদি এক পাল্লায় রাখা হয় একটা মিলাদুন নবীর রাতকে যদি আরেক পাল্লায় রাখা হয় লাইলাতুল কদরের চেয়ে কোটি গুণ দামি মিলাদ কথাই ঈদুল ফিতর ঈদুল ফিতর তো কোনো পাত্তাই নাই ঈদুল আধার কোনো গণনাই নাই জুমা সবে বরাত এগুলোর চেয়ে উপরে লাইলাতুল লাইলাতুল কদরের চেয়ে কোটি গুণ দামি মিলাদুন কেন ইমাম কাস্তালানি বলে লাইলাতুল কদর এটা নবীকে গিফট করা হয়েছে কি করা হয়েছে মুতাহ গিফট করা হয়েছে যেমন আমাকে গলার মালা দিয়েছেন এটা গিফট যদি আমি না আসতাম গলার মালা দিতে পারতেন পারতেন তাহলে গলার মালা দামি কেন আমি নেওয়ার কারণে তো আমি যদি না আসতাম গলার মালা কোন গিফটেই হতো না কথা দিচ্ছি না তো ইমাম কাস্তালানি বলে লাইলাতুল কদর নবীকে গিফট করেছেন তো নবী দুই হাত দিয়ে নেওয়ার কারণে লাইলাতুল কদর ঈদুল ফিতর ঈদুল আদহা জুমআ সবগুলোর চেয়ে দামি হয়েছে আর মিলাদুন নবীতে স্বয়ং রাসূল দুনিয়াতে চলে এসেছে তো নবী আসা দামি না গিফটটা নবী আজাদ আমি তো তোর মা তোর মা মাগজের মধ্যে কি আছে এগুলোকে আমি কেমনে সুন্দর ভাষায় কথা বলবো তোর মাগজের মধ্যে কি আছে আমার তো বুঝে আসে না লাইলাতুল কদর নবীকে কি করা হয়েছে গিফট করা হয়েছে আর মিলাদুন নবীতে স্বয়ং মুস্তাফা দুনিয়াতে এসে গেছে কোথায় চলে এসেছে এখন গভীর মনোযোগ আমরা শুধু লাইলাতুল কদরের মাহফিল করি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলি কি বলি না বলি কিন্তু আমরা মোল্লারা লাইলাতুল কদর কিভাবে আসছে এটা কখনো বলি নাই বলছি বলে বড় বেওয়াফা আমরা কেন বললে নবী শান বের হয়ে যাবে কি বের হয়ে যাবে নবী শান কেমনে আমার নবী মসজিদে নববীতে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে কোথা মসজিদে নববীতে তো নবীগণ কান্না করছে সাহাবা ইকরাম ডানে বামে সামনে পিছনে নবীকে সান্ত্বনা দিচ্ছে নবী রে জান লাগলে জান মাল লাগলে মাল পরিবার লাগলে পরিবার যা বলবেন সব দিব এরপরেও কান্না করবেন না আবার ফারুকে আজম নামাজের সুরতে বসে বললেন রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া নবীরে কান্না করে না আমরা আল্লাহকে রব পেয়ে খুশি ইসলামকে ধর্ম পেয়ে খুশি আপনি নবীকে নবী পেয়ে খুশি এরপরেও নবীর কান্না বন্ধ হচ্ছে তা আল্লাহ ডাক দিয়ে বলে হবে আপনি যদি কাঁদেন আমার বড় কষ্ট হয় আপনি যদি কাঁদেন আরশে আল্লাহ কেঁপে ওঠে হাবিব আপনি কান্না করিয়েন না ইন্না আতাইনা কাল কাউসার আপনার কান্না বন্ধ করার জন্য আমি রব্বুল আলামিন আপনাকে কাউসারের মালিকানা বানিয়ে দিয়েছি তো কেউ যদি আমার একটা আইফোন দেয় আমি খুশি হব না গাড়ি দিলে আরো বেশি খুশি হব না গাড়ি একটা ফাইলে তো আমি ছাগল একটা জবাই করে আপনাদেরকে মেজবান খাওয়াই দিব কথা ঠিক না তাহলে আল্লাহ বললেন নবীরে আপনাকে লাইলাতুল কদর দিলাম কেন আপনি নবীর সুখের পানি বন্ধ করার জন্য আল্লাহর নবী আরো বেশি কাঁদতে শুরু করলেন লা ওয়াল্লাহ লা ওয়াল্লাহ লা ওয়াল্লাহ খোদার কসম এই চুকের পানি কখনো বন্ধ হবে না এই চুকের পানি কখনো বন্ধ হবে না আল্লাহ বলে কাউসার দিয়ে দিয়েছি এরপরেও কেন চুকের পানি বন্ধ হবে না মুস্তাফা ডাক দিয়ে বলে আমি কাউসার পেয়েছি উম্মত কি পেয়েছে আমি কাউসার পেয়েছি উম্মত গভীর মনোযোগ উম্মত কি পেয়েছে আমাকে আইফোন দিলে আমি বলছি আমি পাইছি আলহামদুলিল্লাহ আমি গাড়ি পাইলে বলছি আমি পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু নবীকে কাউসার দেওয়ার পরে নবী বলতেছে আমি পাইলাম ভাই উম্মত কি পাইছে তা আল্লাহ বলে কান্না বন্ধ করবেন না সে করবো না কেন যে উম্মত যদি কিছু না পায় আমি কান্না বন্ধ করবো না আল্লাহ বলে লাইলাতুল কদরি
خير من الف شهر مصطفى আপনার সুকের পানি বন্ধ করার জন্য আপনার উম্মতকে লাইলাতুল কদর দিয়ে দিয়েছে সেজন্য সূরা কাওসারের পরে সূরা কদর নাযিল হয়েছে তো কোথায় আছেন এখন কদরের জন্য লাইট লাগায় কোনো ফতোয়া নাই ঈদুল আযহা ঈদুল ফিতরে বেরায় কোনো ফতোয়া নাই মিলাদুন নবীতে তোর ফতোয়া লাইলাতুল কদর হয়েছে মিলাদ ঈদুল ফিতর হয়েছে ঈদুল আযহা হয়েছে সূর্য উঠেছে চাঁদ মিটিমিটি আলো দিচ্ছে তারকারা ঝিকিমিকি করছে জমিন বিছানো হয়েছে সবগুলো মিলাদুন নবীর ওয়াসিলা সেই জন্য আমাদেরকে বেশি বেশি ঈদে মিলাদুন নবী করতে হবে কথা ঠিক না তো আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে আমিন।